প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। আজ আমরা এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রেলবাজার হাটে। এই হাটটি অনেক পুরনো হাট, এটি ব্রিটিশ আমল থেকে এই হাটটির অবস্থান। আপনারা যারা সচরাচর দিনাজপুর জেলায় এসেছেন তারা রেলবাজার হাটে অবশ্যই, অনেক পুরনো হাট। আজ আমরা এই হাট থেকে জানাবো ষাঁড় গরুর দাম। ছোট ছোট ষাঁড় যারা মোটা তাজাকরণ করতে চান তারা এই হাটে এসে এই ধরনের গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন। আর বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, এই হাটটি খাজনা মানে গরুর লিখনই হচ্ছে 350 টাকা, খুব কম। আপনারা এই হাটে এসে ছোট ছোট গরু ষাঁড় গরু ক্রয় করে গরু মোটা তাজাকরণ করতে পারবেন। দেখি আমরা ওইদিকে দুটি ছোট ষাঁড় গরু রয়েছে, আমরা দাম জানার চেষ্টা করি। ভাই সালাম আলাইকুম। ভাই এই দুটোর দাম চাচ্ছেন কত? এটা ৩০। এটা তো এগুলো তো দাঁত হয় না মনে হয়, না দেশি দেশি। আর এটা ক্রস, এগুলো তো আপনার চাওয়া দাম, বেচা দাম কত? কাস্টমার যা বলে আইডিয়া, তাও কত হইলে বেচবেন? ২৫-২৬ বলছে বসে। আচ্ছা ২৫-২৬ বলছে, আপনি দেন নাই, কত হইলে দিবেন? আপনার মনস্থ কত? যে আমি ২৭-২৮ হইলে আপনি দিয়ে দিবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ওইদিকে আরও রয়েছে, আমরা দাম জানার চেষ্টা করি। সালাম আলাইকুম, কত দাম চাচ্ছেন? জোড়া ৭২, মানে ৩৬ করে যাচ্ছে। এগুলো দাঁত ধরছে? দাঁত হয়। এগুলো তো আপনার চাওয়া দাম, বেচা দাম কত? ৬৫-৬৬ হইলে আপনি দুটো দিয়ে দিবেন, তাই তো? এগুলো কি আপনার বাড়ির? না না, ব্যবসা। আপনি কিনে নিয়ে আসছেন হাট থেকে না গ্রাম থেকে? গ্রাম থেকে কিনে নিয়ে আসছেন। দর্শক এ তো দেশি দেশি জাত। ঠিক আছে, দেখি আমরা ওইদিকে আরেকটি রয়েছে। কে ভাই দাম দর চলে নাকি? কত চাইছ? ৩৬ ভাই বলছে নাকি দাম? না বলে নাই, এখন বলতে দেখতে চাই। দেখতেছেন ভাই, নেবেন আপনি গোটটা? নেবেন না? তাহলে বেচা দাম কত? কম ৩৫। ৩৫ মানে ৩০-এর দিকে আসবেন না? না, উপরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি ওখানে একটা ক্রস জাতের দেখতে পাচ্ছি। ভাই এটা কত যাচ্ছেন? এটা হ্যাঁ ৫৫,০০০ দাম চাচ্ছেন? এটা তো ক্রস, হ্যাঁ দাঁত তো হয় না এগুলো। ৫৫ দাম কে বলছে? কত বলছে? ৪৩ বলছে, দেন নাই আপনি, কত হইলে দিবেন? আরো দাম একটু বাড়লে দিব। আর একটু বাড়লে দিবেন, নাহলে ৪৩ দিয়ে দিবেন? না দিবেন না। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা ওইদিকে আরো রয়েছে, দেখি জানার চেষ্টা করি। কাকা কত এটা? ৩৫। চাওয়া দাম ৩৫, দেশি বেচা দাম কত? ৩২। ৩০-এর দিকে আসবেন না, উপরে যেতে হবে, দেশি তো না? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। ভাই কত চাচ্ছেন ভাই? ও দেখেছি আমরা এটা। আচ্ছা দেখি আমরা, ভাই কত চাচ্ছেন এগুলা? কত চাচ্ছেন? ২৫,০০০। ২৫,০০০। এটা তো চাওয়া দাম, বেচা দাম কত? ২২,০০০ হলে দিয়ে দিবেন। আর ওইটা কত চাচ্ছেন ভাই? ১৩,০০০। এত কম বাজার, বাজার দর কম কিনে না, ব্যাপারই নাই। আচ্ছা ঠিক আছে, দেখি শুধু গেছে, দেখি আমরা। ভাই কত চাচ্ছেন এটা? কত চাচ্ছেন? ৩০। বেচা দাম কত? ২৫-এর উপরে, ২৫-এর নিচে নামবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা
25,000 দাম চাচ্ছে। এটা কত চাইলেন ভাই? 26। হ্যাঁ 26। দেশি দেশি 26,000 টাকা দাম চাচ্ছে। কত বিশেন এই পাকে দিবেন না 20 এর পাকে যাই পাবে? 23-24 যাবে হবে না? আচ্ছা ঠিক আছে দেখি 23-24,000 টাকা দাম চাচ্ছে। আমরা ওদিকে আরেকটু ভাই কত চাচ্ছেন এটা কাকা? কাকা কত চাইলেন? হ্যাঁ ভাইয়া কত চাইলেন? 25,000। 25,000 25,000 দাম চাচ্ছেন? হ্যাঁ 25,000 চাচ্ছি। দেওয়া দাম কত? 21-22 বিক্রি। বিশের নিচে নাই? বিশের নিচে নাই না? আচ্ছা ঠিক আছে দেখি কাকা এটা কত চাচ্ছেন কাকা? এটা দাম চাইছি 12,000। 12,000 আড়িয়া না পাচ্ছি? আড়িয়া 12,000 টাকা। বেচার দাম কত? বেচার দাম 10,500। 10,500 10,500 টাকা হলে উনি আগে বাচ্চা দিয়ে দিবে। এটা তো খুব কম বয়স, কয় মাস হবে? 3-4 মাস না? আচ্ছা ঠিক আছে দেখি আমরা এদিকে আরও রয়েছে। হোসেন ভাই 24, এটা কি বেচা দাম 24? এর নিচে নাই? আপনি নেবেন? না না আমি নিবো না, আমি ভিডিও করতেছি। ও ভিডিও করে? ওর নিচে নাই? ওর নিচে নাই। আচ্ছা ঠিক আছে ভিডিও করে। ওকে আড়িয়া তো না? আড়িয়া দেশি। দর্শক এদিকে আরো রয়েছে দুটি আড়িয়া গরু, দেখি আমরা দাম। এগুলো দেশি তো কাকা নাকি? কত দাম চাচ্ছেন এটা? 28,000 টাকা দাম চাচ্ছে এই রেল বাজার হাটে এই আড়িয়া গরুটি। এটা বয়স কতটুক হবে? আগর তো আছে এই 1 বছর, 12 মাস, 1 বছর। আর ওই ওইটা ওইটা 8 মাস। 8 মাস? হ্যাঁ 8 মাস হবে। এইটার দাম চাচ্ছেন কত? 27,500। 27,500? হ্যাঁ। বেচার দাম কত? 21-21 না? আর এটা এটা বেচার দাম? দাম ভাই 26, বেশি লাগবে বেচার দাম 26। 22-23 দাম কি কম নাকি? কোথায় কিনছেন এগুলা? গ্রাম থেকে, হাট থেকে। হাট থেকে কিনে এসছেন। আর এই হাটের খাজনা কত? 350 ভাই। 350? আর এর বেশি না? না 350 টাকা। আর কোন কোন বার বসে এই হাটটা? বৃহস্পতিবার আর রবিবার। বৃহস্পতিবার রবিবার। এটা কি রেলবাজার হাট? রেলবাজার। আচ্ছা রেলবাজার হাট। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম খাজনা কত এবং কোন কোন বার বসে। ভাই এটার দাম চাচ্ছেন কত? ভাই কত দাম চাচ্ছেন? ভাই এটা আমার না, আমার ওমার। আচ্ছা ঠিক আছে দেখি। ও দেখেছেন আপনার কিনবেন? আচ্ছা ঠিক আছে ব্যাপারে দেখছেন, দাম জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। ওইদিকে আরেকটি গরু দেখছে ক্রস জাতের ষাঁড় গরু, দেখি দাম দর চলছে মনে হয়। ভাই কত কত যাচ্ছেন এটা? 32। দেখলো নাকি? 32,000 টাকা দরদাম চলছে ওইদিকে। আপনাকে কি কত চাপ বলছে? কত? 25। কি করে 25,000 টাকা ক্রস জাতের দাম বলেছে তারপর দিচ্ছে না? দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রেলবাজার হাটে
কি দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে দেখছেন দর্শক। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখানে আমাদের সার্থকতা, আপনারা ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।